নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমরা সোনালী ব্যাংকের পরিবর্তিত ফিক্সড ডিপোজিট অর্থাৎ FDR রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকুন। Your banking information partner, Sonali Bank FDR. আপনি যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগে বিশ্বাস করেন এবং আপনার সঞ্চয়ের উপর উচ্চতর সুদ পেতে চান তাহলে এখনই সময় সোনালী ব্যাংক ফিক্সড ডিপোজিটে আপনার অর্থ বিনিয়োগ করার। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার অর্থ বৃদ্ধির একটি দুর্দান্ত উপায়। ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার সাধারণত সেভিংস অ্যাকাউন্টের সুদের চেয়ে বেশি। আপনি যদি স্থায়ী আমানত বিনিয়োগ করেন অর্থাৎ FDR-এ বিনিয়োগ করেন, আপনি একই সময়ের মধ্যে একটি সঞ্চয় অ্যাকাউন্টে একই পরিমাণ অর্থের জন্য উচ্চতর রিটার্ন পেতে পারেন। সোনালী ব্যাংকের FDR অর্থাৎ ফিক্সড ডিপোজিট এর বৈশিষ্ট্য। আপনার বিনিয়োগ পরিকল্পনা অনুসারে একাধিক মেয়াদে সাজানো সোনালী ব্যাংকের FDR, আকর্ষণীয় সুদের হার, একাধিক FD অ্যাকাউন্ট খোলার সুবিধা অর্থাৎ আপনি একই নামে একাধিক FDR অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, আর্লি ক্যাশ উত্তোলনের সুবিধা অর্থাৎ আপনার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আপনি এই FDRটি ভেঙে টাকা উত্তোলন করতে পারবেন। মেয়াদ পূর্তির পূর্বে FDR ভেঙে ফেললে আপনার প্রাপ্য সুদের হার কম বেশি হবে। সোনালী ব্যাংকের FDR এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, যে কোনো পরিমাণ টাকায় আপনি FDR অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। সোনালী ব্যাংকের FDR অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালুকরণের সুবিধা রয়েছে অর্থাৎ FDR এর মেয়াদ পূর্তির পরে আপনি FDRটির টাকা উত্তোলন না করলে আপনার FDRটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে বর্তমান ইন্টারেস্ট রেটে। সোনালী ব্যাংকের FDR এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, FDR এর বিপরীতে 90% পর্যন্ত ঋণ সুবিধা দিয়ে থাকে সোনালী ব্যাংক অর্থাৎ FDR এ আপনার যে পরিমাণ টাকা আছে তার বিপরীতে আপনি 90% ঋণ সুবিধা পাবেন। আসুন এবার জেনে নেই সোনালী ব্যাংকের পরিবর্তিত নতুন সুদের হার সম্পর্কে। 3 মাস বা তদূর্ধ্ব মেয়াদের FDR এ সোনালী ব্যাংক মুনাফা দিয়ে থাকে 5.75%। 6 মাস বা তদূর্ধ্ব কিন্তু 1 বছরের কম মেয়াদি FDR এ সোনালী ব্যাংক মুনাফা প্রদান করবে 5.80%। 1 বছর এবং তদূর্ধ্ব কিন্তু সর্বোচ্চ 3 বছর মেয়াদি FDR এ সোনালী ব্যাংক মুনাফা প্রদান করবে 5.85% রেটে। আসুন এবার জেনে নেই সোনালী ব্যাংকের FDR এ 3 বছরে 5.85% রেটে আপনি নেট মুনাফা কত পাবেন। মোট মুনাফা পাবেন 17,550 টাকা, আপনার ট্যাক্স কর্তন হবে 1,755 টাকা, আপনি নেট মুনাফা পাবেন 15,795 টাকা। সোনালী ব্যাংকের FDR অ্যাকাউন্ট ওপেন করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে? সোনালী ব্যাংকের FDR অ্যাকাউন্টটি আপনি চাইলে একক ও যৌথ উভয় নামে খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে, আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি জমা দিতে হবে, আবেদনকারীর বৈধ NID বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত কপি ব্যাংকে প্রদান করতে হবে, মনোনীত ব্যক্তি বা নমিনির 1 কপি ছবি প্রদান করতে হবে, নমিনির বৈধ NID বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি প্রদান করতে হবে, ইউটিলিটি বিলের কপি প্রদান করতে হবে, ইটিন সার্টিফিকেট
যদি থাকে প্রদান করতে হবে। সোনালী ব্যাংকে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সরকারি ট্যাক্স কর্তন, ব্যক্তিক ইটিন সার্টিফিকেট থাকলে আপনার ট্যাক্স কর্তন হবে 10%। আপনার ব্যক্তিক ইটিন সার্টিফিকেট না থাকলে সরকারি ট্যাক্স কর্তন হবে 15%।